ধন্যবাদ মিস্টার স্পিকার, আজকে এই মহান সংসদে আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আরও ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বিরোধী দল নেতা আপনাকে, আপনি অবচেতনভাবে হোক বা সচেতনভাবে হোক আমাদের বক্তব্যকেই সমর্থন করে গেছেন। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন 90 পরবর্তী সময়ে আমাদের দেশে কোনো গণতান্ত্রিক অবকাঠামো ছিল না, আপনারাও বলছেন ছিল না। আমরা বলছি 90 পরবর্তী সময়ে এই অবকাঠামো পাওয়ার পথে আমরা রয়েছি, আপনারা বলছেন সুফল একদিন আসবে। এই যে সুফলের আমরা অপেক্ষায় আছি, সুফল পাওয়ার জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি, এটাই এই শিক্ষা আমাদের দিয়েছে। 90 হয়েছিল বলে আমরা এই সুফলের স্বপ্ন আজও দেখতে পারছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 90 সুফল হিসেবে আজকের যে গণতন্ত্র, আজকের এই সংসদের অধিবেশনে কিন্তু প্রমাণ করে যে গণতন্ত্র রয়েছে। আপনারা আপনাদের মত দিচ্ছেন, আমরা আমাদের মত দিচ্ছি, সরকারি বিরোধী দল যে তাদের মত প্রকাশ স্বাধীনতা পাচ্ছে, এই মত প্রকাশনে প্রমাণ করে 90 গণ আন্দোলনের সুফল। যদি 90 গণ আন্দোলনের সুফলকে আপনারা অস্বীকার করেন, আজকের এই অধিবেশনকে মাননীয় স্পিকার অস্বীকার করা হয়। আর মাননীয় স্পিকার, কোনো বিপ্লবের সুফল একদিনে আসে না। 90 যে বিপ্লবের সূচনা হয়েছিল, সেই সুফল যে খুব তাড়াতাড়ি আপনি 10 বছরের মধ্যে পেয়ে যাবেন, সেটি কোনো ভাবার কোনো কারণই নেই। কারণ বাংলাদেশ একটি দরিদ্র দেশ, এত দরিদ্র এবং সীমাবদ্ধতার মধ্যে পার্সোনাল প্রিভিলেজ মানে স্পিকার জি স্পিকার, তিনি আমার বক্তব্যকে কোট করে সরাসরি বলেছেন, আমি বলেছি আমাদের দেশে গণতান্ত্রিক কোনো অবকাঠামো নেই। মানে স্পিকার, আমি কখনো এটি বলিনি, তিনি ভুলভাবে আমার বক্তব্য কোট করেছেন। আমরা আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন 90 পরবর্তী সময়ে কোনো অবকাঠামো নেই, উনিও বলেছেন 90 পরবর্তী সময়ে কোনো অবকাঠামো নেই, এবং এই বক্তব্যটি এই সংবাদে রেকর্ড করা হয়েছে। আপনি দয়া করে রেকর্ড শুনে সিদ্ধান্ত দিতে পারেন। না, তিনি বলছেন যে এখানে আমরা রেকর্ডে গিয়ে যেতে হলে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে, এবং চ্যালেঞ্জ ছুড়ে দিলে জয় পরাজয় এখানে নির্ধারিত হয়ে যাবে। সুতরাং রেকর্ডে না গিয়ে আমরা বরঞ্চ ধরে নিচ্ছি যে উনি যেটা বলছেন, দাবি করছেন, তিনি এটা বলেননি, এবং সেটা আমরা মেনে নিচ্ছি, এবং আপনি আপনার পরবর্তী বক্তব্য রাখুন। মাননীয় স্পিকার, লক্ষ্য করে দেখুন, 90 পরবর্তী সময়ে আজকে যে আমাদের দেশে গণতান্ত্রিক অবকাঠামোগুলা শুরু হয়েছে, আমরা একটি বিচার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ পেয়েছি, আমরা 4-5টির মতো মাননীয় স্পিকার নির্বাচন, সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন পেয়েছি, যা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। এই যে গণতান্ত্রিক ধারার পথে আমাদের উত্তরণ, এই উত্তরণটি দেখেছিল কে? অবশ্যই 90 এসেছিল বলেই সেই গণতান্ত্রিক ধারার পথে আমরা উত্তরণ পেয়েছিলাম। যদি 90 না আসতো, আজকে গণতান্ত্রিক ধারার পথে উত্তরণ থাকতো না, আজকে সংসদে থাকতো মাননীয় স্পিকার স্বৈরশাসক। মাননীয় স্পিকার, স্বৈরশাসকের কথা তিনি বলে গেলেন, এরশাদ নাকি বর্তমান সময় সংসদে আছেন। বাস্তবতা হলো, 90 পূর্ববর্তী সময় এরশাদ সাহেব বন্দুকের নল দিয়ে ক্ষমতায় ছিলেন, আর এখন তিনি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে সংসদে আছেন। 90 পরবর্তী সময় এই সংসদে আসতে পেরেছেন, এটাই গণতন্ত্রের উত্তরণ। জি, পয়েন্ট করুন। আপনার কাছে আমার প্রশ্নটি হলো, 90 পরবর্তী সময় বন্দুকের নলের মাধ্যমে যদি ক্ষমতায় নাই আসতে হয়, তাহলে 2007-08 সালের মতো তত্ত্বাবধায়কের মোড়কে কেন 2 বছরের জন্য আমাদের দেশে সামরিক শাসন প্রচলন হয়? মাননীয় স্পিকার, 90 পরবর্তী সময়ে 2007 সালে যে অবস্থা সৃষ্টি হয়েছিল, সেই অবস্থায় যদি স্বৈরশাসক না এসে তত্ত্বাবধায়ক সরকার এসে কিন্তু আমাদেরকে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দিয়েছিল। 90 পূর্ববর্তী সময়ে এরকম পরিস্থিতি সৃষ্টি হলে কারা আসতো? স্বৈরশাসকরা আসতো। 90 পরবর্তী সময়ে কারা এসেছে? তত্ত্বাবধায়ক সরকার এসেছে। সেনাবাহিনী যে প্রত্যক্ষভাবে ক্ষমতা গ্রহণ করতে পারেনি, এই স্পিরিটটা আমরা পেয়েছি 90 থেকে, এই শিক্ষা আমরা পেয়েছি 90 থেকে। 90 পরবর্তী সময়ে মাননীয় স্পিকার আইন করে স্বৈরশাসকের আসার পথ বন্ধ করে দেওয়া হয়েছে, এবং হাইকোর্ট থেকে একটি রায় এসেছে যে স্বৈরশাসকের আসার পথ বন্ধ হয়ে গেছে। এর মাধ্যমে প্রমাণ হয় 90 পরে স্বৈরশাসক আসার পথ বন্ধ, এবং গণতন্ত্রের সুফলতা আসছে। আর মাননীয় স্পিকার, কোনো বিপ্লবের সুফল একদিনে আসে না। 90 যে বিপ্লব সৃষ্টিত হয়েছে, সে সুফল যে খুব তাড়াতাড়ি আসবে সেটি ভাবা যায় না। কারণ বাংলাদেশ একটি দরিদ্র দেশ। ফারিস্টন ইকোনমিক রিভিউ 2010 সালের রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে বাংলাদেশ ইতিমধ্যে গণতান্ত্রিক স্থিতিশীলতার 5টি ধারার মধ্যে 4টি ধারাই খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছে, যেখানে উন্নত দেশ মালয়েশিয়া 3টি, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ জাপান 2টি, এবং আরেকটি দেশ ভারত 1টি ধারা মতো পূরণ করতে পেরেছে। এত সীমাবদ্ধতার মধ্যেও যে বাংলাদেশ ঘাত প্রতিঘাতের মধ্যেও গণতান্ত্রিক ধারাবাহিক উত্তরণের পথে রয়েছে, এবং বিরোধী দল নেতা আপনার মতো বলবো যে সুফলের অপেক্ষায় আমরা রয়েছি, এই সুফল একদিন আসবে, এবং এই সুফল আসার স্বপ্নটা আমাদের দেখাচ্ছে 90। 90 যদি না থাকতো, আজকে এই সংসদ থাকতো না। 90 যদি না থাকতো, আজকে গণমাধ্যম স্বাধীনতা থাকতো না। মানছি মাননীয় স্পিকার, 90 পরবর্তী সময়ে কিছু ঘাত প্রতিঘাত এসেছে, সংসদ সদস্য এবং বিরোধী সংসদের মধ্যে বিশ্বাস অবিশ্বাসে কিছু পালাবদল রয়েছে। এত সীমাবদ্ধতার মধ্যে যে মাননীয় স্পিকার একটি ভিত্তি দাঁড়িয়ে গেছে, এবং 90 পরবর্তী সময়ে কোনো স্বৈরশাসক আমাদের এখানে আসতে পারেননি, এই সুফলটি আমাদেরকে দিয়েছে মাননীয় স্পিকার 90-এর গণ আন্দোলন। যদি 90-এর গণ আন্দোলন না থাকতো, আমরা চিন্তাই করতে পারতাম না সে আন্দোলনের কথা, সে গণতন্ত্রের উত্তরণের কথা। কারণ 90 পরবর্তী সময়ে সেখানে থাকতো স্বৈরশাসক। 90 এসছে বলে কিন্তু মাননীয় স্পিকার আজকে গণতন্ত্র এসছে, এবং একটি এই ভিত্তি দাঁড়িয়ে গেছে। এবং মাননীয় স্পিকার, লক্ষ্য করে দেখুন, এই ভিত্তিতে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। আমেরিকার মতো গণতান্ত্রিক দেশেও মাননীয় স্পিকার গণতান্ত্রিক ব্যবস্থায় কিছু ত্রুটি বিচ্যুতি রয়ে গেছে, কিন্তু তার মানে এই না যে সেখানে গণতন্ত্র ব্যর্থ হয়ে গেছে। বাংলাদেশের মতো গণতান্ত্রিক অবকাঠামোতে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, এবং সেটি পরবর্তীতে মীমাংসা হয়ে বা সমাধান হয়ে যেতে পারে, কিন্তু তার মানে এই না যে 90 পরবর্তী সময়ে আমরা আমাদের গণতন্ত্র সুফল থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত হচ্ছি। আমি বলছি কিছু ঘাত প্রতিঘাত থাকতে পারে, কিন্তু সেই ঘাত প্রতিঘাত থাকার মানে এই না মাননীয় স্পিকার গণতন্ত্র থেকে সম্পূর্ণ ব্যর্থ। মাননীয় স্পিকার, আমি সব পরিষ্কারভাবে বলতে চাই, 2007-এ যে তত্ত্বাবধায়ক সরকারটি এসেছিল,
যদি 90 পূর্ববর্তী সময়ে সেই রকম পরিস্থিতিতে আসতো স্বৈরশাসক, 90 পরবর্তী সময়ে সেখানে আসে তত্ত্বাবধায়ক সরকার, তার মানে সেনাবাহিনী বর্তমানে প্রত্যক্ষভাবে ক্ষমতায় আসার পথ যে বন্ধ হয়ে গেছে তারই প্রমাণ কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার। সেনাবাহিনী বর্তমানে সরাসরিভাবে ক্ষমতায় আসতে পারছে না, ক্ষমতা নিতে পারছে না এবং তারা নিতে তারা ভয় পাচ্ছে। এটার কারণ 90 পূর্ববর্তী একটি আন্দোলন। আর 90 সুফল আপনারা আসেন নি বলছেন, মানবিকার বিপ্লবের সুফল একদিনে আসে না, অবশ্যই আসবে, কিন্তু সেই বিপ্লবের স্পিরিটটি আমাদের দিকে 90 আছে বলে আজকে আমরা গণ মত প্রকাশ স্বাধীনতা রয়েছে, আজকে বাক স্বাধীনতা রয়েছে এবং আজকে এই সংসদটি রয়েছে, যা প্রমাণ করে 90 সুফল আমাদের দেশে রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে।